কুমিল্লায় 88 বোতল ফেন্সিডিল সহ কাউসার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 6 সেপ্টেম্বর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। গ্রেপ্তার কাউসার হোসেন সদর দক্ষিণ উপজেলার মুরাপাড়া গ্রামের মোহাম্মদ দুলামিয়ার পুত্র। র‍্যাব কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।